জেনে নিন অতিরিক্ত পাকা কলার কিছু অসাধারণ গুণাগুণ। সকালের নাস্তায় প্রায় খাওয়া হয় যে ফলটি তা হলো কলা। কলা যেমন খেতে সুস্বাদু তেমনি দামও কম এবং পুষ্টিকর ফল। পাউরুটি কলা আমারও নিজেরও খুব পছন্দের নাস্তা। সাধারণত বেশিরভাগ মানুষ সদ্য পাকা কলা খেতে পছন্দ করেন। অতিরিক্ত পাকা কলার চামড়ায় কালো কালো ছোপ দাগ পড়ে, আর এই দাগের কারণে বেশিরভাগ সময় শিশুরা খেতে চায় না। অনেক ক্ষেত্রে বড়রাও এমন কাজ করে থাকে। অতিরিক্ত পাকা কলা ফেলে না দিয়ে, কিন্তু আপনি জানেন কি, অতিরিক্ত পাকা কলা রয়েছে অনেক গুণাগুণ, স্বাস্থ্য গুণাগুণ। অতিরিক্ত পাকা কলার স্বাস্থ্য গুণাগুণ: পুষ্টির পরিমাণ, প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন বি এবং ফাইবার সমৃদ্ধ ফল হলো কলা। কলা যখন অতিরিক্ত পেকে যায়, এর অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণে বহু গুণ বেড়ে যায়। শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ অ্যান্টিঅক্সিডেন্টের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুক জ্বালা পোড়া বোধ: কলাতে প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড রয়েছে যা বুক জ্বালা পোড়ার বোধ রোধ করে। বুক জ্বালা পোড়া করলে একটি কলা খান, দেখবেন অনেকখানি কমে গেছে। রক্তচাপ: কলা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে পটাশিয়ামের পরিমাণ কম এবং সোডিয়ামের পরিমাণ কম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি হওয়ার এটি স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা হ্রাস করে থাকে। হজম শক্তি বৃদ্ধিতে: অতিরিক্ত পাকা কলার ফাইবারের পরিমাণ কমে যায়, কারণ এটি সহজে হজম হতে পারে। ক্যান্সার প্রতিরোধ: 2009 সালে জাপানের এক গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত পাকা কলা টিউমার নেকরোসিস ফ্যাক্টর রয়েছে যা শরীরে ক্যান্সার কোষ ভেঙে দেয়। এটি ক্যান্সার নিরাময় করে না, তবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে কলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। তাই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পাকা কলা খাওয়ার অভ্যাস করুন নিয়মিত। রক্ত স্বল্পতা দূর করতে: কলায় আয়রন রক্ত কোষকে উৎসাহিত করে, হিমোগ্লোবিন পরিমাণে বৃদ্ধি করে থাকে যা রক্ত স্বল্পতা দূর করে করে থাকে। তাই প্রতিদিন খাদ্য তালিকায় একটি কলা রাখুন। অ্যালুমিনিয়াম: কলার মধ্যে থাকা প্রচুর পরিমাণে আয়রন রয়েছে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে, ফলে অ্যালুমিনিয়াম সম্ভাবনা কমে যায়। এমনকি অ্যালুমিনিয়াম সরাতেও সাহায্য করে কলা। তাপমাত্রা নিয়ন্ত্রণ: অনেক দেহে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কলা ব্যবহার করা হয়। মহিলাদের জ্বর হলে ওষুধের বদলে খাওয়ানো হয় কলা। গর্ভস্থ সন্তানকে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে গর্ভবতী মায়েদের মধ্যে কলা খাওয়ার প্রচলন রয়েছে।